আর ধবলা ইয়া শুভ্রবস্তাবৃতা ইয়া বীর বড় দণ্ডমণ্ডিত করা ইয়া শীতপদ্মাসনা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি বিদর্ভী সরাবন্দিতা শ্যামাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাপহা শ্যামে বাসুতু জীবাং ব্রহ্মরূপা সরস্বতী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। অনেকগুলোই আছে, সরস্বতী বন্দনা, সরস্বতী স্তোত্রম, সরস্বতী ধ্যান, সরস্বতী স্তোত্র, সরস্বতী প্রণাম এবং সরস্বতী প্রণাম মন্ত্র, এইগুলো বেদস্বরূপ মহারাজ আমাদেরকে প্রতিদিনই পাঠ করতে বলেছেন। এগুলো বাড়িতে যদি মুখস্থ করা যায় মুখস্থ হয়ে যাবে, তবে অল্প অল্প করে মুখস্থ করলে ভালো হয়, এগুলো খুব ভালো জিনিস। তারপরে উনি শুরু করতে বলেছেন পাঠচক্র।